লকডাউনের জন্য ক্লাস 9 এবং ক্লাস 10 এর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমরা ক্লাস 10 এর সিম সম্বন্ধে শিখব যে সিম কি জিনিস, হোয়াট ইজ সিম এবং কত প্রকারের সিম সাধারণত আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ব্যবহার করা হয় সেসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন তাহলে আমাদের আলোচনা করা যায়। প্রথমে অ্যাপারেল, যখন কোন একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় জড়ানোর যে পদ্ধতি সাধারণভাবে সেটাকে আমরা সিম বলে থাকি। তো যে সিম হয়ে থাকে, সিম এবং স্টিচ, সেলাই, এই দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এবং এক একটা শব্দ এক একটা শব্দের সঙ্গে জড়িত, সিম এবং স্টিচ। তো স্টিচ সম্বন্ধে আমরা পরে আলোচনা করব, আজকে আমরা সিম সম্বন্ধে আলোচনা করি যে সিম কি জিনিস এবং সিমের গুরুত্ব কি এবং সিম কত ধরনের হয়ে থাকে। তাহলে সিম সম্বন্ধে আলোচনা করছি আজকে। সাধারণত একটি কাপড়ের সঙ্গে সঙ্গে আর একটি কাপড় বা আরো বেশি কাপড় একসঙ্গে জড়িয়ে মেকআপে ফোল্ড করে করে যুক্ত করার পদ্ধতিকে সিম বলা হয়। তাহলে কি বলছে, সাধারণত একটি কাপড়ের সঙ্গে আরেকটি কাপড় বা আরো বেশি হয়ে থাকে, বেশি কাপড় একসঙ্গে যখন জড়িয়ে একসঙ্গে সেটাকে জোড়ানো হচ্ছে এবং সেটাকে ফোল্ড করে যুক্ত করা হচ্ছে, ফোল্ড করে যুক্ত করার যে পদ্ধতিকে তাকে সিম বলছে, ঠিক আছে। এবং এই যে যুক্ত করার পদ্ধতি, এটা সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়ে থাকে এবং বিভিন্ন প্রকারের সিমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুতো ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের সিমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুতো ব্যবহার করা হয়ে থাকছে। এই হচ্ছে আমাদের সিমের একটা সাধারণ ডেফিনেশন বা সংজ্ঞা, যার সাহায্যে আমরা সিমটা বুঝতে পারব, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব যে সিম কত ধরনের হয়। অ্যাজ পার ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিমকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে, যেমন এক নম্বরে আছে সুপার ইম্পোজ সিম, ঠিক আছে। সেকেন্ড নম্বরে হচ্ছে বাউন্সি, ফ্ল্যাট সিম,
লেফের সিন ডেকোরেটিভ সিন ডেকোরেটিভ সিন তারপরে আছে এজ এজ ফিনিশ এজ ফিনিশিং তারপরে আছে এজ স্টিচ স্টিচিং তারপরে আছে ইনক্লোজিং সাধারণত এই ভাগগুলো আমাদের দেখা যায় ঠিক আছে এইগুলো হচ্ছে প্রায় এজ পার ব্রিটিশ স্ট্যান্ডার্ড এবং এই সিমগুলোকে আবার অন্যান্য ভাষায়ও দুই লোকাল ভাষায় আবার কয়েকটা ব্যবহার করা হবে এবং যে ফ্ল্যাট সিম যেমন এই ফ্ল্যাট সিমটাকে আবার প্লেন সিমও বলছে প্লেন সিম ঠিক আছে তো এই যে আমাদের আট প্রকার হলো এবং এরপরে আমরা এই আট প্রকার সিম সম্বন্ধে একটু আলোচনা করব সব থেকে প্রথম আছে সুপার ইম্পোজ সিম সুপার ইম্পোজ সিম যেটা আছে এটা কি হবে সাধারণত একটি কাপড় বা আরো বেশি কাপড় একসঙ্গে জড়িয়ে শেষ প্রান্ত বরাবর সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয় তাকে সুপার ইম্পোজ সিম বলে এই যে সুপার ইম্পোজ সিম এটা গার্মেন্ট যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে খুব বেশি এর ব্যবহার হয়ে থাকে এবং সুপার ইম্পোজ সিমের যদি আমি চিত্রটা দেখি তাহলে এর চিত্রটা হবে ধরুন এখানে একটা কাপড় এবং এটা একটা কাপড় এর যে স্লাইডটা হবে স্লাইডটা এরকম ভাবে হবে ঠিক আছে এর এই একটা কাপড় আর একটা কাপড় এই স্লাইডটা আসবে এরকম ভাবে ঠিক আছে এটা ওয়ান কন্ডিশন আবার একটা কাপড় দুটো কাপড় এই স্লাইড আবার ডবল থাকলে এখানে আসবে বি এবং সি এই কাপড় আবার স্লাইডটা মজবুত করার জন্য এরকম থাকবে ঠিক আছে এটা হচ্ছে সুপার ইম্পোজ সিমের চিত্র নম্বর ওয়ান যখন দুটো কাপড় থাকবে এবং স্লাইডটা এইভাবে আসবে নম্বর টু কাপড় দুটো থাকবে এবং স্লাইডটা দুটো স্লাইড মধ্যে আসবে এরকমভাবেও হয়ে থাকবে ঠিক আছে এরপরে সুপার ইম্পোজ সিম হয়ে গেল আমাদের এরপরে আমরা শিখব লেফের সিম লেপের সিম কাকে বলছে যে সাধারণত
একটি কাপড়ের সঙ্গে বা আরো বেশি একের বেশি বা একের বেশি একের বেশি কাপড় যখন এক এর একের অপর আর একটি বা আরো বেশি মুড়িয়ে সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয় হয় তখন তাকে লেপেড সিম বলে লেপেড সিম বলে এবং লেপেড সিমের যদি আমি চিত্রটা দেখি তাহলে কি রকম হবে মানে এটা কি হবে একটা কাপড় থাকবে তার সাথে আরেকটা কাপড় যখন একে অপরের উপর জড়িয়ে সেটাকে আবার মুড়ছে এবং মুড়ার পর যে সেলাইটা করছে সেই সেলাই এর পদ্ধতিতে যে সিমগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে লেপেড সিম এখানে লেপেড সিম হয়ে গেল এবং লেপেড সিমের যদি আমি চিত্রটা দেখি এর চিত্রটা হবে ধরো এরকম একটা ফেব্রিক ফেব্রিকটা এরকম হয়ে যাচ্ছে এবং আরেকটা কাপড় এটাকে এইরকম ভাবে হচ্ছে এবং কাপড় এরকম হচ্ছে তো এইখানে যে সেলাইটা হবে ঠিক আছে এটা হচ্ছে একটা লেপেড সিম গঠন লেপেড সিম এরকম নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে আবার আর একটা কাপড় এর মধ্যে দুটো সেলাই থাকছে মানে মজবুত করার জন্য এগুলো বেশি সেলাই ব্যবহার করা হয় এবং আরেকটা আছে তিনটে সেলাই থাকতে পারে এইগুলো হচ্ছে লেপেড সিমের চিত্র একটা কাপড়ের সাথে আর একটা কাপড় এই পদ্ধতিতে মুড়ে থাকবে এটা দুটো সেলাই ব্যবহার করা হচ্ছে সেলাইটা মজবুত করে দেবে ঠিক আছে এগুলো হচ্ছে লেপেড সিম এবং এই লেপেড সিম যে স্টিচ হয় এটা চেন স্টিচ হয়ে থাকে সাধারণত 401 এবং এর যদি ব্যবহার দেখি আমরা এর ব্যবহার হয় ডেনিমে ব্যবহার হয়ে থাকে ডেনিম জ্যাকেট এইগুলোতে এই এই সিমের ব্যবহার লক্ষ্য করে ঠিক আছে এরপরে এরপরে আমরা আলোচনা করব তিন নম্বরে বাউন্সিং বাউন্সিং কিরকম সাধারণত একটি কাপড়ের সঙ্গে আরেকটি কাপড় যখন একটি সোজা রেখে অন্যটি মুড়ে সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয় তখন তাকে বাউন্সিং বলে এবং এই বাউন্সিং যদি আমি চিত্রটা দেখি চিত্রটা হবে
ধরো এটা একটা কাপড়, এই কাপড়টা কি করবে, এটা এরকম ভাবে যুক্ত থাকবে, মানে একটা সোজা থাকবে এবং একটা মুড়ে থাকবে এবং এইভাবে স্লাইড হবে, ঠিক আছে? এটা নম্বর ওয়ান কন্ডিশন। নম্বর টু, এটাই আবার মজবুত করার জন্য এই সেলাইগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আবার অনেক সময় এটা দুটো কাপড়ও হয়ে থাকে, এদিকটা দুটো হয়ে গেল, এই যে সেলাইটা হবে এরকমভাবে হয়ে থাকে, এরকম সেলাইয়ের মধ্যে লক্ষ্য করা যায়। এবং এর যদি ব্যবহার আমরা দেখি, যে কোনো পাইপিং পাইপিং যেগুলো আছে, পাইপিংয়ে এর ব্যবহার বেশি লক্ষ্য করা যায়, পাইপিং ব্যবহার ব্যবহার হয় পাইপিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের বাউন্সিং, ঠিক আছে? এরপর আলোচনা করব ফ্ল্যাট সিম। ফ্ল্যাট সিম, ফ্ল্যাট সিম, ফ্ল্যাট, দেখো ফ্ল্যাট শব্দটাই হচ্ছে একটা সোজা শব্দ, ফ্ল্যাট, আবার এটাকে আমরা প্লেনও বলি, কি মানে এটা সোজাসুজি থাকবে এবং যে প্রসেসটা থাকবে সিমের সেটা সোজাসুজি থাকবে, ঠিক আছে? তো আমরা ফ্ল্যাট সিমের যে কাকে বলছে সেটা একবার আলোচনা করি এখানে। সাধারণত একটি কাপড় বা আরো বেশি কাপড়, সেই কাপড় এক একে অপরের একে অপরের না থেকে না থেকে সরাসরি ভাবে সেলাইয়ের মাধ্যমে সেলাইয়ের মাধ্যমে মাধ্যমে যুক্ত করা হয়, তখন তাকে ফ্ল্যাট সিম বলে। ফ্ল্যাট সিম বলে এটা কি হচ্ছে, মানে একটার সাথে আরেকটা কোনো মুড়া থাকবে না, ঠিক আছে? তো এরপরে যদি এর চিত্র দেখি, তাহলে চিত্রটা কিরকম হয়ে থাকবে, চিত্র হয়ে থাকবে, এটা একটা কাপড়, এটাও একটা কাপড়, এর যে স্লাইড হবে শেষ প্রান্ত বরাবর এরকম ভাবে স্লাইড হবে, নম্বর ওয়ান পজিশন, ঠিক আছে? নম্বর টুতে এটা একটা কাপড়, এটা একটা কাপড়, ঠিক আছে? এর স্লাইডটা এরকম হবে, ঠিক আছে? আবার যখন এই কাপড়টা এ হচ্ছে ফ্ল্যাট সিমের চিত্র, মানে এর যে স্লাইড থাকবে এরকম ভাবে থাকবে, ঠিক আছে? ফ্ল্যাট সিম হয়ে গেল, এই যে চারটা সিম আমরা আলোচনা করলাম, এই চারটা সিম গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে খুব এর বেশি প্রয়োগ হয়ে থাকে এবং প্রতিটা গার্মেন্টে প্রায় এই পদ্ধতিগুলোই ব্যবহার করা হয়ে থাকে। এরপর যে চারটে সিমের কথা আলোচনা করব, এই চারটে সিম খুব কম গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তো এই যে উপরে চারটে সিম দেখলাম, এই চারটে সিমই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর আমরা পাঁচ নম্বরে যে সিমটা আছে সেটা হচ্ছে ডেকোরেটিভ সিম। ডেকোরেটিভ, দেখো ডেকোরেটিভ মানে এই শব্দটা যখনই আসছে তখন একটা ডেকোরেটিভ পারপাসের কথা আসছে, মানে এর যে গল্পটা থাকবে সেটা ডেকোরেটিভ রিলেটেড থাকবে এবং সিমটা, তো এর সংজ্ঞাটা আমি দেখি।
সাধারণত একটি কাপড় একটি সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়ে থাকে। এর কি থাকবে? একটাই কাপড় থাকবে এবং এর যে সেলাইটা থাকবে একটাই সেলাই থাকবে। কি আছে হয়ে থাকে ডেকোরেটিভ সিমের ক্ষেত্রে, উদাহরণস্বরূপ টাক স্টিচ হচ্ছে ডেকোরেটিভ সিমের একটা উদাহরণ। এবং এই যে ডেকোরেটিভ সিম, এর যদি চিত্রটা আমি দেখি তাহলে কি হবে, ধরো এরকম একটা কাপড়, এটা স্লাইডে এরকম ভাবে থাকবে, আবার অনেক সময় এরকম ভাবে থাকবে। মানে এই হচ্ছে এই ডেকোরেটিভ সিমের, এই ডেকোরেটিভ সিমটা খুব একটা ব্যবহার হয়ে থাকে না, ঠিক আছে। এরপরে আছে এজ স্টিচ, সরি এজ ফিনিশিং, তারপরে এজ স্টিচ, এজ ফিনিশিং, এজ ফিনিশিং দিয়ে কিরকম হবে, সাধারণত একটি কাপড়ের সঙ্গে একটি বা আরো বেশি কাপড় শেষ কাপড় শেষ প্রান্ত বরাবর কেটে স্লাইড মাধ্যমে যুক্ত করা হয়, তখন দেখবেন এজ ফিনিশিং ফিনিশিং বলা হচ্ছে। এই যে এজ ফিনিশিং, এটা কি করছে, এটা প্রথমে দুটো কাপড়কে একসাথে জড়ানো হচ্ছে এবং জড়ানোর পর ওটাকে সেলাই যখন হচ্ছে তখন ওর যে বাইরের অংশটা সেই বাইরের অংশটা কেটে ফেলা হচ্ছে, ঠিক আছে। এজ ফিনিশিং, এর যদি আমি চিত্রটা দেখি তো এই চিত্রটা এরকম হবে, এরকম ভাবে আছে, ঠিক আছে। আর কন্ডিশন আর অনেক সময় এইভাবে আছে, এরকম ভাবে এজ ফিনিশিং এর যে এজ ফিনিশিং আছে সেটা লক্ষ্য করে দিই, ঠিক আছে। আবার এরকম ভাবে দিয়ে এরকম ভাবে আসতে, ঠিক আছে। এইটা স্লাইডে এই যে এজ ফিনিশিং এর ব্যবহার অনেক ক্ষেত্রে হয়ে থাকে, এর যেটা ব্যবহার হয়ে থাকে যেমন ডেনিমের এর ব্যবহার হয়ে থাকে, ডেনিম এইসব ক্ষেত্রে খুব প্রয়োগ হয়ে থাকে। আর এজ ফিনিশিং আরেকটা আছে,
এটা র কাপড়ে বেশি ব্যবহার হয়ে থাকে, র কাপড়ের ক্ষেত্রে ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। সেলাই মজবুত করার জন্য এরপরে আমরা আসবো এজ স্টিচ। এজ স্টিচটা কিরকম? এজ স্টিচ এজ স্টিচটা কিরকম? সাধারণত একটি কাপড় এর সঙ্গে একটি আলাদা উপাদান দেখেছি, যেমন ইলাস্টিক। এ সাধারণত একটি কাপড়ের সঙ্গে আরেকটি আলাদা উপাদান যেমন ইলাস্টিক একসঙ্গে জড়িয়ে কি হচ্ছে সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়, তখন তাকে কি বলছে এজ স্টিচ বলা। ঠিক আছে, এটা কি হচ্ছে, ওরা এর আগে যেগুলোতে দেখলাম সেগুলোতে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় থাকছে, কিন্তু এটাতে একটা কাপড়ের সাথে আরেকটা আলাদা উপাদান যোগ করা হবে, যেমন ইলাস্টিক যোগ করে সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হবে। এই সিনের ক্ষেত্রে এর যদি চিত্রটা আমরা লক্ষ্য করি, তাহলে এর চিত্রটা হবে এরকম একটা কাপড়, ঠিক আছে, আর একটা কাপড় এরকম। এইখানে যেটা থাকবে এই বরাবর একটা কি থাকবে ইলাস্টিক ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে। এবং আবার সেলাইটা মজবুত করার জন্য, ঠিক আছে, দুটো সেলাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এজ স্টিচ। এবং এজ স্টিচ যেটা ব্যবহার করা হয়, যেখানে ইলাস্টিকের কাজ বেশি থাকে সেই জায়গাতে এই সিমটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এরপর সর্বশেষ যেটা আমাদের আছে 8 নম্বরে ইনক্লোজ। এর কথাটাই বোঝা যাচ্ছে যে এটা একটা শেষ প্রান্ত বরাবর ক্লোজ, মানে শেষ করে দিচ্ছে কোনো একটা জিনিস। এজ ফিনিশ, সরি, ইনক্লোজ যেটা আছে এটা কি হবে, প্রথমে সাধারণত একটি কাপড়কে প্রথমে মুড়ে দড়ি বা স্ট্রাইপের মতো, প্রথমে কি হচ্ছে সাধারণত একটি কাপড়কে প্রথমে মুড়ে দড়ি বা স্ট্রাইপের মতো বানিয়ে পরে আবার একটি কাপড়ের সঙ্গে জড়িয়ে সেলাইয়ের মাধ্যমে মাধ্যমে যুক্ত করার পদ্ধতিকে ইনক্লোজ সিম
গলা হয়ে থাকে, ঠিক আছে? প্রথম কি করছে, প্রথমে একটা সাধারণ কাপড়, একটা কাপড় নেওয়া হচ্ছে, সেই কাপড়টাকে সেলাই করে একটা প্রথমে দড়ি বা স্ট্রাইপের মতো বানানো হচ্ছে, এবং সেই স্ট্রাইপটাকে কি করছে বানিয়ে একটা অন্য কাপড়ের সঙ্গে যুক্ত করছে। এই যে পদ্ধতি সেটা হচ্ছে ইনক্লোজ সিমে ব্যবহার করা হবে। এবং ইনক্লোজ সিমে যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে দেখবে ট্রাউজার ট্রাউজার বা জিন্স প্যান্টের জিন্স এর লুপ লুপ যেটি বেল্ট এর সঙ্গে যুক্ত হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে, ঠিক আছে? এবং এখানে কি হচ্ছে, এরপর এখানে বাটেক এবং বাটেক এবং ফ্ল্যাট লক এসব সেলাই করা হয়ে থাকে, বাটেক সেলাই করা হয়ে থাকে সাধারণত বেশি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিম। এবং সিম সম্বন্ধে আমি আট প্রকার যে সিম আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম। এবং আরেকটা জিনিস, এটার ইনক্লোজ সিমের যদি আমি চিত্রটা দেখি, চিত্রটা হবে এই কাপড়টা এরকম হবে, এই স্লাইটে হবে এই বড়, ঠিক আছে? আবার কোনো সময় এরকমভাবে এইভাবে স্লাইডগুলো হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের এই সিম সম্বন্ধে আলোচনা করা হলো। এরপর ক্লাসে আমরা অন্য কিছু আলোচনা করব। তোমাদের যাদের এই ভিডিওটা, যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি এবং যারা এই অনলাইন ক্লাস শুরু হয়েছে বলে জানোনি, তাদেরকে বলা হচ্ছে তারা যেন এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকে, এবং যাতে আমরা এই সিলেবাসটা এই লকডাউনের মধ্যে আমরা বাড়িতে বসে আলোচনা করতে পারি এবং কিছু শিখতে পারি, ঠিক আছে?